कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी स्वामिनिधिनामिने नमाचार्यपादाय नितै कृपाप्रदायिने गौरकथाधमुदाय नगरग्रामतारिणे नमयं विष्णुपादाय কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমত ভক্তিবে স্বামী নিতি না নমস্তে সারসতি দব গৌরবী প্রচারিণে নিবিশেষ শূন্যওয়দ পাশা मन्छाकल्पतुरुभ्यश्च कृपासिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्रीकृष्णा चैतन्या प्रभुनित्यानन्द श्री अद्वैतगदाधर শ্রীবাসি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ তো আজকে আমরা শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্ত্যলীলা ত্রয়োদশ পরিচ্ছেদের জগদানন্দ পণ্ডিতের বৃন্দাবন গমন বিষয়বস্তুর একশো এক নম্বর শ্লোক থেকে আমরা অধ্যয়ন করে শ্রবণ করব তাই শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন নাম বিশ্ব বিশ্বপ্রচারক মন্ত্রী ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ জয় স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডপত প্রণতি নিবেদন করে তাঁরহিতি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছে এবং আমার পরমারাধ্য পরম গুরু পাদপদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদে শ্রীপাদ পদ্্মী দণ্ডপত নিবেদন করে তাঁর অহিতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছে এবং সকল শ্রোতা ভক্তমণ্ডলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের রহিতুকি আশীর্বাদ প্রার্থনা করছে হরে কৃষ্ণ তো একশো এক নম্বর শ্লোক থেকে আমরা শুনব দণ্ডপর নাম করি ভট্ট পড়িলা চরণে প্রভু রঘুনাথ জানি কৈলায়া আলিঙ্গনে রঘুনাথ ভট্ট দণ্ডবৎ প্রণতি নিবেদন করে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদপদ্মে পতিত হলেন এবং তাকে রঘুনাথ ভট্ট বলে জেনে শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন মিশ্রয়ার শেখরের দণ্ডবত জানাইলা মহাপ্রভু তা বার্তা পৌঁছিলা রঘুনাথ ভট্ট তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে তপন মিশ্র এবং চন্দ্রশেখরের দণ্ডবত জানালেন এবং মহাপ্রভু তাঁদের কুশল সংবাদ জিজ্ঞাস করলেন ভালো হইল আইলা দেখ কমল লোচন আজি আমার এথা করিবা প্রসাদ ভোজন শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁকে বললেন খুব ভালো হলো যে তুমি এখানে এলে এখন গিয়ে কমলনয়ন জগন্নাথ দেবকে দর্শন করো আজ তুমি আমার এখানে এসে প্রসাদ ভোজন করবে গোবিন্দরে কহি এক বাসা দেওয়াইলা স্বরূপাদি সনে মিলাইলা চৈতন্য মহাপ্রভু গোবিন্দকে রঘুনাথ ভট্টের জন্য একটি বাসস্থানের বন্দোবস্ত করে দিতে বললেন এবং তারপর তিনি স্বরূপ দামদর প্রমুখ ভক্তদের সঙ্গে তার পরিচয় করিয়ে দিলেন এই মতো প্রভু সঙ্গে রহিলা অষ্টমাস দিনে দিনে প্রভুর কৃপায় বাড়ে উল্লাস এভাবে রঘুনাথ ভট্ট শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে আট মাস রইলেন এবং মহাপ্রভুর কৃপায় দিনে দিনে তার অন্তরের অপ্রাকৃত উল্লাস বর্ধিত হতে লাগল মধ্যে মধ্যে মহাপ্রভুর করেন নিমন্ত্রণ ঘরভাত ভাত করেন আর বিবিধ ব্যঞ্জন তিনি মাঝে মাঝে অন্ন এবং বিবিধ প্রকার ব্যঞ্জন রন্ধন করে তাঁর ঘরে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন রঘুনাথ ভট্ট পাকে অতি সুনিপুণ যেই রাঁধে সেই হয় অমৃতের সম রঘুনাথ ভট্ট ছিলেন রন্ধনের অত্যন্ত সুনিপুণ তিনি যা রন্ধন করতেন তা অমৃতের মতো মত হত। পরম সন্তোষে প্রভু করে ন ভুজন প্রভুর অবশিষ্ট পাত্র ভট্টের ভক্ষণ অত্যন্ত সন্তুষ্ট হয়ে মহাপ্রভু ভোজন করতেন এবং মহা অবশিষ্ট পাত্র রঘুনাথ ভট্ট ভক্ষণ করতেন রামদাস যদি প্রথম প্রভু মিলিলা মহাপ্রভু অধিক তাঁরে কৃপা না করিলা রামদাস বিশ্বাস যখন প্রথম মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন মহাপ্রভু তাঁকে অধিক কৃপা প্রদর্শন করলেন না অন্তরে মুমুখু তেহ বিদ্যা গর্ববান সর্বচিত্ত জ্ঞাতা প্রভু সর্বজ্ঞ ভগবান অন্তরে রামদাস বিশ্বাস ছিলেন নির্বিশেষবাদী মুক্তিকামী এবং তিনি তাঁর বিদ্যার গর্বে অত্যন্ত গর্বিত ছিলেন সর্বজ্ঞ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সকলেরই হৃদয় জানতেন রামদাস হইলা তবে নীলাচলে বাস পট্টনায়ক গোষ্ঠীকে পড়ায় কাব্য প্রকাশ রামদাস বিশ্বাস তখন নীলাচলে বাস করতে লাগলেন এবং পট্টনায়কের পরিবারকে ভবানন্দ রায়ের বংশধরদের কাব্য প্রকাশ পড়াতে লাগলেন অষ্টমাস প্রভু ভট্টে বিদায় দিলা বিবাহ না করিহ বলি নিষেধ করিলাম আট মাস পরে শ্রী চৈতন্য মহাপ্রভু রঘুনাথ ভট্টকে বিদায় দিলেন এবং তাকে বিবাহ না করতে উপদেশ দিলেন শিলপ্রভুপা তাৎপর্য উল্লেখ করেছেন রঘুনাথ ভট্টকে সংসারে অপ্রবিষ্ট অবস্থাতেই কৃষ্ণপরায়ণ হতে দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁকে দ্বার পরিগ্রহ করে মায়াময় সংসারে প্রবিষ্ট হতে নিষেধ করেন যারা তাদের ইন্দ্রিয় দমন করতে অক্ষম তাদের জন্যই বিবাহর ব্যবস্থা দেওয়া হয়েছে কিন্তু রঘুনাথ ভট্ট গোস্বামী ছিলেন অতি উন্নত কৃষ্ণ ভক্ত তাই স্বাভাবিকভাবেই তাঁর ইন্দ্রিয় সুখ ভোগের কোনো বাসনা ছিল না তাই শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁকে উপদেশ দিয়েছিলেন সংসার বন্ধনে আবদ্ধ না হতে সাধারণত পুরুষাভিমানী বিবাহিত ব্যক্তিদের পক্ষে পারমার্থিক চেতনায় উন্নতি সাধন করা দুষ্কর বিবাহিত ব্যক্তি স্বাভাবিকভাবেই তার পরিবারের প্রতি আসক্ত এবং ভোগপরায়ণ তাই তাদের হরিভক্তির সম্ভাবনা অল্প বৃধ মাতা পিতার যাই করহ সেবন বৈষ্ণব পাশ ভাগবত কর অধ্যয়ন শ্রীচৈতন্য মহাপ্রভু রঘুনাথ ভট্টকে উপদেশ দিলেন ঘরে ফিরে গিয়ে তোমার বৃদ্ধ পিতা মাতার সেবা করো। এবং ভগবত তত্ত্ব শুদ্ধ বৈষ্ণবের কাছে ভাগবত অধ্যয়ন কর শিলপ্রভুপা তাৎপর্য উল্লেখ করেছেন পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কীভাবে রঘুনাথ ভট্ট ভট্টগোস্বামীকে ভাগবত অধ্যয়ন করার নির্দেশ দিয়েছিলেন তা বিচার করে দেখা উচিত তিনি তাকে পেশাদারী ভাগবত পাঠক বা বয়াকরণিকের কাছে ভাগবত অধ্যয়ন করার উপদেশ দেননি ভক্ত ভাগবত বৈষ্ণবের কাছে তা অধ্যয়ন করার উপদেশ দিয়েছিলেন তিনি রঘুনাথ ভট্টকে তার পিতামাতার সেবা করার উপদেশও দিয়েছিলেন কেননা তারা উভয়েই ছিলেন ভগবত ভক্ত বৈষ্ণব যিনি পারমার্থী জীবনে উন্নতি সাধন করতে চান তার পক্ষে কৃষ্ণ ভক্তের সেবা করার চেষ্টা করা অবশ্য কর্তব্য সেই সম্বন্ধে ছিল নরুতম দাস ঠাকুর গিয়েছেন ছাড়িয়া বৈষ্ণবে সেবা নিস্তার নিস্তারও আছে কেবা জড়ভোগ পরায়ণ বিষয় পিতামাতার সেবা করার উপদেশ মহাপ্রভু রঘুনাথ ভট্টকে কখনোই দেননি কিন্তু যেহেতু তার পিতামাতা ছিলেন বৈষ্ণব তাই শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁদের সেবা করার নির্দেশ দিয়েছিলেন কেউ প্রশ্ন করতে পারেন সাধারণ পিতামাতার সেবা করা উচিত নয় কেন সেই সম্বন্ধে শ্রীমদ ভাগবতে স্কন্ধে পঞ্চম অধ্যায়ে অষ্টাদশ শ্লোকে বলা হয়েছে গুরু নজন পিতা ন সৈবং ন মুচয়েদ য সমুপেত মৃত্যু আসন্ন মৃত্যু থেকে যিনি রক্ষা করতে পারেন না সেই গুরু গুরু নন সেই স্বজন সজন নন সেই পিতা পিতা নন সেই জননী জননী নন সেই দেবতা দেবতা নন এবং সেই পতিপতি নন জন্মের সময় সকলেই স্বাভাবিকভাবে পিতামাতা লাভ করে কিন্তু প্রকৃত পিতামাতা হচ্ছেন তারা যারা তাদের সন্তানদের আসন্ন মৃত্যুর করাল গ্রাস থেকে রক্ষা করতে পারেন কৃষ্ণভক্ত পিতামাতার পক্ষেই কেবল তা সম্ভব তাই যে পিতামাতা তাদের সন্তানদের কৃষ্ণ ভাবনার অমৃত প্রদান করতে পারেন না তাদের প্রকৃত পিতামাতা বলে গ্রহণ করা উচিত নয় ভক্তিরসামিত সিন্ধু গ্রন্থে পূর্ববিভাগে দ্বিতীয় তরঙ্গে দুইশ শ্লোকে থেকে উদ্ধৃত পরবর্তী শ্লোকে সাধারণ পিতামাতার সেবা করার নিরর্থকতা প্রতিপন্ন হয়েছে লৌকিকী বৈদিকী বাপি যা ক্রিয়তে মনে হরি সেবানুকূল ইব সাকার ভক্তিম ইচ্ছতা লৌকিকী অথবা বৈদিক সেই কার্যই করা উচিত যা কৃষ্ণসেবার অনুকূল শ্রীমদ্ভাগবত অধ্যয়ন করা সম্বন্ধে শ্রী চৈতন্য মহাপ্রভু অবৈষ্ণব পেশাদারী ভাগবত পাঠকদের পাঠ শুনতে সুস্পষ্টভাবে নিষেধ করেছেন এই সম্পর্কে শিল সনাতন গোস্বামী পুরাণের একটি শ্লোকে উল্লেখ করেছেন অবৈষ্ণব মুখতগির পুতং হরিকথা অমৃতম শ্রবণং নয়ব কর্তব্য সর্পুচ্ছিষ্টং যথাপ অবৈষ্ণবের মুখ থেকে কখনও হরিকথা পর্যন্ত শ্রবণ করা উচিত নয় কেননা তা সর্পের উচিষ্ট দুধের মতো আজকাল ভাগবত সপ্তাহ পালন করার একটি নব্য প্রথার প্রচলন হয়েছে যাতে এক সপ্তাহ ধরে ভাগবত পাঠ হয় এবং যারা তা পাঠ করেন তারা ভগবত ভক্ত নন অথবা আত্মতত্ত্ব বেতা নন এমনকি বহু মায়াবাদীও আজকাল শ্রীমদ্ভাগবত পাঠ করেন এবং তাদের পাঠ শুনতে বহু লোকের ভিড় হয় বহু মায়াবাদী আজকাল বৃন্দাবনে শ্রীমদ ভাগবত পাঠ শুরু করেছেন এবং যেহেতু তারা বাক্য বিন্যাস করে ব্যাকরণের মার প্যাঁচে কদর্থ করে ভাগবত ব্যাখ্যা করে তাই ভোগপরায়ণ বিষয়রা পরমার্থের নামে বৃন্দাবনে গিয়ে তাদের পাঠ শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু স্পষ্টভাবে তা নিষেধ করেছেন সাবধানতার সঙ্গে আমাদের বিচার করে দেখতে হবে যে এই সমস্ত মায়াবাদীরা যেহেতু শ্রীমত ভাগবতের অর্থ হৃদঙ্গম করতে পারে না তাই ভাগবত পাঠ করে তারা অন্যের ভববন্ধন মোচন করতে পারেন না পক্ষান্তরে ভগবানের শুদ্ধভক্ত সমস্ত জড়বন্ধন থেকে মুক্ত তাঁর জীবন এবং আচরণ শ্রীমদ্ভাগবতের মূর্ত প্রকাশ তাই তাঁর কাছে শ্রীমদ্ভাগবতের মর্ম হৃদয়ঙ্গম করা যায় পুনরপি একবার আসিহ চলে এত বলি মালা দিলা তাঁর গলে শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁকে বললেন আবার তুমি চলে এসো এই বলে তিনি তার কণ্ঠের মালা রঘুনাথ ভট্টের গলায় দিলেন আলিঙ্গন করি প্রভু বিদায় তাঁরে দিলা প্রেমে গর গর ভট্ট কান্দিতে লাগিলা তারপর তাকে আলিঙ্গন করে শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁকে বিদায় দিলেন প্রেমে বিহল হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর আসন্ন বিরহে রঘুনাথ ভট্ট কাঁদতে লাগলেন স্বরূপাদি ভক্ত ঠাই আজ্ঞা মাগিয়া বারণাসী আইলা ভট্ট প্রভুর আজ্ঞা পাইয়া চৈতন্য মহাপ্রভুর আদেশ নিয়ে সর্বদান্দর প্রমুখ ভক্তদের কাছে বিদায় নিয়ে রঘুনাথ ভট্ট বারণাসীতে ফিরে গেলেন চারি বৎসর ঘরে পিতা মাতার সেবা কইলা বৈষ্ণব পণ্ডিত ঠাঁই ভাগবত পড়িলাম শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে রঘুনাথ ভট্ট চার বছর তার গৃহে থেকে পিতামাতার সেবা করলেন এবং বৈষ্ণব পণ্ডিতের কাছে শ্রীমদ ভাগবত পাঠ করলেন পিতামাতা কাশি পাইলে উদাসীন হইয়া পুনঃপ্রভুর ঠাঁই আইলা গৃহাদি ছাড়িয়া তারপর তার পিতামাতার মৃত্যুর পর তিনি গৃহত্যাগ করে উদাসীন হয়ে পুনরায় শ্রী চৈতন্য মহাপুর কাছে ফিরে গেলেন পূর্ববত অষ্টমাস পাশ ছিল অষ্টমাস রহি পুন প্রভু আজ্ঞা দিল আমার আজ্ঞায় রঘুনাথ যাহ বৃন্দাবনে তাহা যায়া রহ রূপ সনাতনস্থানে পূর্বের মতো রঘুনাথ আট মাস শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে ছিলেন তারপর মহাপ্রভু তাঁকে আদেশ দিলেন রঘুনাথ আমার আদেশ অনুসারে তুমি বৃন্দাবনে যাও এবং সেখানে গিয়ে রূপ ও সনাতনের তত্ত্বাবধানে থাক ভাগবত পড় সদা লহ কৃষ্ণ নাম অচিরে না কৃপা কৃষ্ণ ভগবান বৃন্দাবন গিয়ে শ্রীমদ ভাগবত পড়ো এবং সর্বক্ষণ কৃষ্ণ নাম গ্রহণ কর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অচিরেই তোমাকে কৃপা করবেন এত বলি প্রভু তারে আলিঙ্গন কইলা প্রভুর কৃপাতে কৃষ্ণ প্রেমে মত্ত হইলাম এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁকে আলিঙ্গন করলেন এবং তার কৃপায় রঘুনাথ ভট্ট কৃষ্ণ প্রেমে মত্ত হলেন চৌদ হাত জগন্নাথের তুলসীর মালা ছোটা পান বিড়া মহোৎসবে আছি মহোৎসবের সময় শ্রী চৈতন্য মহাপ্রভু চৌদ হাত লম্বা জগন্নাথের তুলসীর মালা এবং মশলা ছাড়া পানের বিড়া পেয়েছিলেন সেই মালা ছোটা পান প্রভু তাঁরে দিলাম ইষ্টদেব করি মালা ধরিয়া রাখিলা সেই মালা এবং পান শ্রী চৈতন্য মহাপ্রভু রঘুনাথ ভট্টকে দিয়েছিলেন এবং রঘুনাথ ভট্ট তাঁর আরাধ্য বিগ্রহরূপে সেগুলি তার কাছে রেখেছিলেন প্রভুর ঠাই আজ্ঞা লইয়া গেলা বৃন্দাবনে আশ্রয় করিলা শ্রী সনাতনে শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ নিয়ে রঘুনাথ ভট্ট বৃন্দাবনে গেলেন এবং রূপ গোস্বামী ও শিল সনাতন গোস্বামীর আশ্রয়ে রইলেন রূপ গোস্বাই সভায় করেন ভাগবত পঠন ভাগবত পড়িতে প্রেমে আউলাই তার রমন রূপগোস্বামীর কাছে তিনি ভাগবত পাঠ করতে লাগলেন এবং ভাগবত পাঠ করতে করতে তাঁর মন কৃষ্ণ কৃষ্ণপ্রেমে উন্মত্ত হল অশ্রুকম্প গদগদ প্রভুর কৃপাতে নেত্রকণ্ঠ রোধে বাষ্প না পারে পড়িতে শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় রঘুনাথ ভট্ট অশ্রুকম্প গদগদ বচন আদি ভগবত প্রেমজনিত বিকার অনুভব করলেন তার নেত্র অশ্রুপূর্ণ হওয়ায় এবং কণ্ঠ রুদ্ধ হওয়ায় তিনি শ্রীমত ভাগবত পাঠ করতে পারলেন না পিকস্বর কণ্ঠ তাতে রাগের অবিভাগ এক শ্লোক পড়িতে ফিরায় তিন চারি রাগ তাঁর কণ্ঠ ছিল কোকিলের মতো মধুর এবং তিনি তিন চারটি বিভিন্ন রাগে শ্রীমদ ভাগবতের এক একটি শ্লোক পাঠ করতেন তাই তার ভাগবত পাঠ ছিল অত্যন্ত শ্রুতিমধুর কৃষ্ণের সৌন্দর্য মাধুর্য যবে পড়ে শুনে প্রেমেতে বিহল তবে কিছুই না জানে তিনি যখন কৃষ্ণের সৌন্দর্য এবং মাধুর্য পড়তেন বা শুনতেন তখন প্রেমে বিহল হয়ে আত্মবিস্মৃত হতেন চরণে কইলা আত্মসমর্পণ গোবিন্দ চরণারবিন্দ যার প্রাণ ধন এইভাবে রঘুনাথ ভট্ট শ্রী গোবিন্দের চরণে আত্মসমর্পণ কলেন গোবিন্দের চরণারবিন্দ ছিল তার প্রাণধন নিজ শিষ্যে কহি গোবিন্দের মন্দির করাইলা বংশী মকর কুণ্ডলা দি ভূষণ করি দিলাম রঘুনাথ ভট্ট তাঁর শিষ্যদের নির্দেশ দিয়ে গোবিন্দজির মন্দির করিয়েছিলেন এবং তিনি বংশী মকর কুণ্ডল ইত্যাদি গোবিন্দজির বহু অলঙ্কার করিয়ে দিয়েছিলেন গ্রাম্য বার্তা না শুনে না কহে জিহায় কৃষ্ণ কথা পূজা দিতে অষ্টপ্রহর যায় রঘুনাথ ভট্ট কোনোরকম জড় জাগতিক কথাবার্তা শুনতেন না বা জিহায় উচ্চারণ করতেন না কৃষ্ণ কথা এবং কৃষ্ণ পূজায় তার অষ্টপ্রহর অতিবাহিত হতো বৈষ্ণবের নিন্দ্য কর্ম নাহি পাড়ে কানে সবে কৃষ্ণ ভজন করে এই মাত্র জানে তিনি কখনও বৈষ্ণবের নিন্দা কানে শুনতেন না অথবা বৈষ্ণবের অন্যায় আচরণ কথা শুনতেন না তিনি জানতেন যে সকলেই শ্রীকৃষ্ণের ভজন করছেন সভা তাৎপর্য উল্লেখ করেছেন রঘুনাথ ভট্ট কখনো বৈষ্ণবের হানিকর কোনো কার্য করতেন না অর্থাৎ তিনি কখনো ভগবানের সেবায় অমনোযোগী হতেন না এবং শুদ্ধ বৈষ্ণব আচরণের বিধি লঙ্ঘন করতেন না বৈষ্ণব আচার্যের কর্তব্য হচ্ছে তাঁর শিষ্য এবং অনুগামীদের বৈষ্ণব আচার বিধি লঙ্ঘন না করতে দেওয়া তার কর্তব্য তার অনুগামীদের নিষ্ঠা সহকারে সমস্ত বৈষ্ণববিধির অনুসরণ করতে অনুপ্রাণিত করা যা তাদের অধপতন থেকে রক্ষা করে বৈষ্ণব প্রচারক যদিও কখনো কখনো কারোর সমালোচনা করতে পারেন কিন্তু রঘুনাথ ভট্ট তা করতেন না কোনো বৈষ্ণব নিন্দনীয় আচরণ করলেও রঘুনাথ ভট্ট তার সমালোচনা করতেন না তিনি জানতেন যে সকলেই কৃষ্ণের সেবা করছেন এটাই মহাভাগবতের লক্ষণ প্রকৃতপক্ষে যারা মায়ার দাসত্ব করছেন উত্তম অধিকারীর দৃষ্টিতে তিনিও শ্রীকৃষ্ণর সেবা করছেন কেননা মায়া শ্রীকৃষ্ণের দাসী সুতরাং মায়ার সেবা করা হলে পরোক্ষভাবে শ্রীকৃষ্ণের সেবা করা হয় তাই বলা হয়েছে কেহ মানে কেহ না মানে সব তার দাস যে না মানে তার হয় সেই পাপে নাশ চৈতন্য চৈতন্যের আদি লীলার ষষ্ঠ পরিচ্ছেদে পঞ্চাশ নম্বর শ্লোকে উদ্ধৃত হয়েছে মহাপ্রভুর দত্তমালা মননে রকালে প্রসাদ কড়ার সহ বাঁধিলেন গলে রঘুনাথ ভট্ট গোস্বামী যখন কৃষ্ণ স্মরণ করতেন তখন তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর মালা এবং জগন্নাথ দেবের প্রসাদ একসঙ্গে বেঁধে গলায় ধারণ করতেন মহাপ্রভুর কৃপায় কৃষ্ণ প্রেম নর এই তো কহিলু তাতে চৈতন্য কৃপা ফল মহাপ্রভুর কৃপায় রঘুনাথ ভট্ট নিরন্তর কৃষ্ণ প্রেমে মগ্ন হয়েছিলেন এইভাবে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপার ফল বর্ণনা করলাম জগদানন্দর কহিলু বৃন্দাবন গমন তার মধ্যে দেবদাসী গান শ্রবণ মহাপ্রভুর রঘুনাথে কৃপা প্রেম ফল এক পরিচ্ছেদে তিন কথা কহিলু সকল জগদানন্দ পণ্ডিতের বৃন্দাবন গমন চৈতন্য মহপ্রভুর দেবদাসীর গান শ্রবণ এবং মহাপ্রভুর কৃপায় রঘুনাথ ভট্টের প্রেম ফল লাভ এই পরিচ্ছেদে আমি এই তিনটি বিষয় বর্ণনা করলাম যে এই সকল কথা শুনে শ্রদ্ধা করি তাঁরে কৃষ্ণ প্রেম ধন গৌর গৌরহরি এই সমস্ত বর্ণনা যিনি শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন তাকে গৌরহরি শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেম ধন দান করেন শ্রীরূপ রঘুনাথ পদে যা চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস দাস শিল রূপগোস্বামী এবং শিল সনাতন গোস্বামীর শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি জগদানন্দ পণ্ডিতের বৃন্দাবন গমন মহাপ্রভুর শ্রী গান শ্রবণ এবং রঘুনাথ ভট্ট কৃষ্ণ প্রেম লাভ বর্ণনা করে શ્રી ચૈતન્ય ચરિતામૃત ગ્રંથેર અંતલીલાર ત્રયોદશ પરચ્છેદેર ભક્તિ વેદાંત તાત્પર્ય હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે જય પ્રભુપાદ